শুধু কন্টিনিউ করে দাও স্টুডেন্ট সবাই। তো আজকে ট্রান্সলেশনটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া, পড়তি প্রথমে, তারপর আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ট্রান্সলেশন 117, আজকে নিয়ে 117 নাম্বার ট্রান্সলেশন হচ্ছে স্টুডেন্ট, ভালো করে বুঝবে, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাস্তু সংস্থানকে টিকিয়ে রাখার জন্য পুকুর একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কলকাতাতে এখন পুকুর আর দেখা যায় না বললেই চলে। একসময় কলকাতা পুকুর আর ছোট ছোট জলাধারে পূর্ণ ছিল, কিন্তু অবিরাম নগরায়নের ফলে পুকুর এখন খুব কমই দেখা যায়। এর ফলে বর্ষাকালে শহরের বিভিন্ন জায়গায় কলকাতাবাসীরা জলবদ্ধতার শিকার হন। সরকার পুকুরগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে এবং অবৈধভাবে দখলকৃত জমি পুনরায় অধিগ্রহণের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চান। সরকারি খাল জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যেগুলো নিষ্কাশন ব্যবস্থাকে হুমকিতে ফেলছে। অবৈধ দখলদারিত্বের কারণে সমস্ত জলাধারগুলি বহুতল ভবন, আবাসন, কোম্পানি প্রকল্প এবং বিভিন্ন স্থাপনা দ্বারা ভরাট হয়ে গেছে। এরই মধ্যে কলকাতার কিছু কিছু অঞ্চলে পানীয় জলের সমস্যাও দেখা যাচ্ছে। এই কারণে ওই জায়গাগুলো পুনরুদ্ধার এবং বৃষ্টির জল সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বাংলাটা বুঝতে পেরেছো? একটু মেসেজ করো। সেকেন্ড ফ্রম আনন্দবাজার পত্রিকা, আমরা জেনারেলি আনন্দবাজার পত্রিকাকেই ট্রান্সলেট করব। তো ওয়ান বাই ওয়ান করে আমরা ট্রান্সলেশনটা করতে থাকবো, ওকে? তো দেখতে থাকবে স্টুডেন্ট, প্রথম এই লাইনটা, আমাদের বাস্তু সংস্থানকে টিকিয়ে রাখার জন্য পুকুর একটি অবিচ্ছেদ্য অংশ। আগে ভালো করে বুঝবে, আগে কেউ করবে না। প্রথম হলো সাবজেক্ট, সাবজেক্ট কি আমার? পুকুর, তাই না? তাহলে পন্ড, পন্ডস লিখবো, তাই তো? বা পন্ড লিখবো, তুমি পন্ড লেখো, কেন পুকুর বলেছে? পুকুর এরা তো বলেনি, বা পুকুর গুলো তো বলেনি, পন্ড। এবার এই অবিচ্ছেদ্য অংশ কি স্টুডেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখবে যেগুলো আমি করিয়ে দিচ্ছি। অ্যান ইন্টিগ্রাল পার্ট, কেউ আগেই পোস্ট করবে না, যখন আমি বলবো তখন করবে। কি পার্ট? কিসের? আমাদের ইকোসিস্টেম, বাস্তু সংস্থান কি স্টুডেন্ট? ইকোসিস্টেম, তাদের, আমাদের, অব আওয়ার। এবারে টিকিয়ে রাখার জন্য এই জায়গাটাকে আমি দেখতে চাই কে কিভাবে লিখছ, তারপর আমি লেখাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট লাইন, ধরো তোমার WBCS পরীক্ষায় একদম প্রথম লাইনটাই এরকম এসছে, কি করণীয়, কিভাবে লিখবো? ট্রাই ইয়োরসেলফ। আমি কিছুটা হিন্টস দিলাম, শুধু টিকিয়ে রাখার জন্য এই জায়গাটাকে আমি কিভাবে করতে হবে সেটা শেখাবো। প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। না, ঠিক হলো না, করো, ঠিক হলো না। বাকিরা রেবা একদম ঠিক হয়ে গেছিল, শুধু একটু ভুল হয়ে গেল। অ্যালাইভ হবে, নট লাইভ। না, পার্থ ভুল হয়ে গেল। না, ঠিক হলো না। দীপশিকা, না, ঠিক হয়নি। সন্দীপ, না। সমীরণ, ঠিক হলো না। না, সামন্ত, আর একটু ঠিক করতে হবে। দেখো রেবা একমাত্র ঠিক লিখেছিল, টু মেক আওয়ার বা টু কিপ আওয়ার, ফর কিপিং আওয়ার ইকোসিস্টেম অ্যালাইভ হতে পারত, খুব বড় জোর, তাই না? তো এখানে যখন আমি করব স্টুডেন্ট, কিভাবে করব দেখো,
কম ভালো করে বুঝবে এবং এই লাইনগুলোকে মনে রাখার চেষ্টা করবে, ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এগুলো তোমার ডেসক্রিপটিভে কাজে লাগবে। ওকে, কারণ আমাদের ব্রেন প্রথমে কিভাবে বাংলায় ভাবে দেন ইংলিশে ট্রান্সলেট করে। পন্ড ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট ফর কিপিং আওয়ার ইকোসিস্টেম। এখানে অ্যালাইড কথাটা লেখাটা ঠিক হবে না, সাস্টেইনেবল। পন্ড ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, টিকিয়ে রাখার জন্য মানে ফর কিপিং কাকে, আওয়ার ইকোসিস্টেম কি সাস্টেইনেবল, ওকে, যাতে টিকে থাকে। ওকে, রাখার জন্য, ফর কিপিং আওয়ার, রাখার জন্য কি টিকিয়ে, এই টিকিয়ে ইংলিশ হলো সাস্টেইনেবল, মনে রাখবে টিকিয়ে ইংলিশ হলো সাস্টেইনেবল। মনে থাকবে স্টুডেন্ট, এটাই হলো আনন্দবাজার ট্রান্সলেশনের বিউটি। ওকে, ইজ ইট ক্লিয়ার? পল্লবী কিরকম লিখেছো আমাকে পাঠাও দেখি, কোথায় গেল তোমার লেখাটা, আমি পাইনি, আরেকবার পোস্ট করো আমি দেখে নিচ্ছি। পোস্ট করো পল্লবী, কপি করে পেস্ট করে দাও, দেখে নিচ্ছি আমি। ওকে, ঠিক আছে। এরপর কিন্তু কলকাতাতে এখন পুকুর আর দেখা যায় না বললেই চলে। স্টুডেন্ট, তোমরা যদি দেখো, আমি যে ট্রান্সলেশনের ক্লাসটা করিয়েছি আমার 2022-এর স্টুডেন্টদের, সেখানে তাকে এটা বললেই চলে, তাকে দেবদাস বললেই চলে, তাকে কালিদাস বললেই চলে। সেখানে আমি বলেছিলাম এই বললেই চলে কে আমরা সিম্পল প্রেজেন্টে লিখবো। তো কিন্তু মানে বাট, কলকাতাতে মানে ইন কলকাতা পুকুর আর দেখা যায় না, কিভাবে লিখবে স্টুডেন্ট দেখি, কিভাবে লেখো, সেন্সটা কেমন ডেভেলপ হয়েছে তোমাদের দেখি। ভেরি গুড, অরূপ একদম ঠিক আছে। বাট নাও ইট ইজ উই হার্ডলি সি এনি পন্ড ইন কলকাতা, কিন্তু বললেই চলে, এই বললেই চলে কে লেখার কায়দা কি, বললেই চলে কে লেখার কায়দা আছে। আগের যদি ভিডিওটা দেখো, আমি যে বেসিক জায়গাটা করেছিলাম, কালিদাস বললেই চলে, ইজ এ কালিদাস, সিম্পল, তাই না? না, এই বললেই চলের কায়দাটাই অন্যরকম। ইট ক্যান ইজিলি বি সেইড, না, বর্তমান হয়ে গেল, প্রেজেন্ট ডে মানে বর্তমান, বর্তমান বর্তমান দিনে, বর্তমান দিনে তো দেয়নি। খুব সুন্দর ট্রান্সলেশন, দেখে নাও। এখন বলতে এখানে নাও এ ডেইস, নাও এ ডেইসটা ছোট হবে, দেখে নাও শিখিয়ে দিচ্ছি। বললেই চলে কি আমি সিম্পল প্রেজেন্টে লিখবো, যেমন তাকে কালিদাস বললেই চলে, হি ইজ আ কালিদাস, তাহলে পুকুর নেই বললেই চলে, তার মানে এ পুকুর, তাই না? এ পন্ড ইজ আ রেয়ার সাইট ইন কলকাতা, হলো এক্সাক্ট মিনিং এই বললেই চলে, যেটাকে বললেই চলে সেটাকে তুমি অবশ্যই আগে ইনডিফিনিট আর্টিকেল দেবে, তারপর তুমি তোমার মতো করে সেন্টেন্স লিখতে পারো। যেমন তোমরা লিখতে পারো এখানে, এ পন্ড ইজ হার্ডলি সিন ইন কলকাতা, এটাও কিন্তু লিখতে পারো। কেউ যদি মনে করে যে আমি এইভাবে লিখবো স্যার, বাট নাও ইট ইজ
আমার এই যে ব্যাচগুলো শুরু হচ্ছে, যেখানে একদম ধরে ধরে শেখাচ্ছি, যেটা তোমাদের হয়তো সময় হয়নি 2022 2023-এ যারা দেবে তাদের জন্য, বাট নাও এ ডেইজ কি এপন হার্ডলি সিন ইন কলকাতা। এই মানেটার মধ্যে ঢুকে গেল যে বললেই চলে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? যেমন তাকে কালিদাস বললেই চলে, আমি করেছিলাম, ইজ এ কালিদাস, তাই না? তো ওগুলো যেগুলো বেসিক গুলোর রেকর্ডিং দেবো সেগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ বা দেখার চেষ্টা করবে, ওগুলো খুব যত্ন করে আমার বানানো, এবং এই সমস্ত জায়গাগুলো থেকে আমি তুলে তুলে নেই যে কি ধরনের ইউজেস গুলো আসে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি। ওগুলো আনলিস্টেড ক্লাস, ওগুলো দেখে নেবে, তোমাদের তো দিয়েই দিচ্ছি, ঠিক আছে, তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নেবে, অবশ্যই দেখবে। বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? সময় কলকাতা পুকুর আর ছোট ছোট জলাধারে পূর্ণ ছিল, কিন্তু অবিরাম নগরায়ণ, অবিরাম নগরায়ণের ফলে পুকুর এখন খুব কমই দেখা যায়। এক সময় কি লিখব যে কলকাতা কি ছিল? পূর্ণ ছিল। পূর্ণ থাকা মানে কি? ফিল্ড উইথ, ওয়াজ ফিল্ড উইথ কি? ছোট ছোট জলাধার, স্মল রিজার্ভার্স অ্যান্ড পন্ডস। বাট এই অবিরাম নগরায়ণ, ইংলিশ স্টুডেন্ট দেখে নাও, যদি দেখো যে অবিরাম বারিধারা কোথাও বাংলায় আছে, অবিরাম বারিধারা বহিছে, তার মানে প্রচন্ড বৃষ্টি হয়ে চলেছে, সেখানে তুমি লিখতে পারো ইন্টারমিটেন্ট রেইনস। আর যদি দেখো এই নগরায়ণের কনসেপ্ট আসছে, সেখানে রিলেন্টলেস শব্দটা ইউজ করবে, রিলেন্টলেস শব্দটা ব্যবহার করার চেষ্টা করবে। নগরায়ণ মানে হলো আরবানাইজেশন, ওকে? এরপরে বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করো, হোপফুলি তোমরা পারবে, আমি সে ধরেই দিলাম। এবার বাকিটা লেখো। হ্যাঁ, ইনসেসেন্ট ট্রেন্ড হয়, ইয়েস, ইন্টারমিটেন্ট ট্রেন্ড, ইনসেসেন্ট ট্রেন্ড ইউ ক্যান ইউজ, ভেরি গুড অরূপ। এবার বাকিটা চেষ্টা করো, যে এক সময় কলকাতা, তাহলে আমরা এইভাবে লিখবো, এক সময় মানে ওয়ান্স, কলকাতা পূর্ণ ছিল মানে কি? ফিল্ড উইথ, ঠিক আছে, ফিল্ড উইথ। ফিল্ড উইথ এর মতো আরো দু তিনটে ফ্রেজ আছে, আমি লিখিয়ে দেই। ফিল্ড উইথ, ব্রিসেল উইথ, রিপ্লিটি উইথ, সরি, রিপ্লিটি উইথ, টিমড উইথ, টিম উইথ, এতগুলো ব্যবহার আমরা করতে পারি। ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম নয়, ওয়ান্স আপন এ টাইম গল্পের ক্ষেত্রে লিখতে হয়, শুধু ওয়ান্স। কলকাতা ওয়াজ ফিল্ড উইথ পন্ডস অ্যান্ড স্মল রিজার্ভার্স ওয়াটার বডিস, বাট নাও এ ডেইজ ভেরি ফিউ পন্ডস আর সিন ডিউ টু রিলেন্টলেস আরবানাইজেশন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। বাট উইথ ইনসিসেন্ট আরবানাইজেশন পন্ডস আর নাও রেয়ারলি সিন, ভেরি গুড, ইউ ক্যান রাইট, নো প্রবলেম। তবে ইনসেসেন্ট কথাটা বৃষ্টির সঙ্গে বেশি ইউজ হয়। প্রত্যেকে খুব সুন্দর লিখেছো, ভেরি গুড। ওয়ান্স আপন এ টাইম লিখবে না, শুধু ওয়ান্স লিখবে। ডিউ টু রিলেন্টলেস আরবানাইজেশন পন্ডস আর রেয়ারলি সিন নাও, ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট। তাহলে আমরা লিখবো, দেখি আর কে কি লিখলো। ওয়ান্স কলকাতা was filled with the ponds and the small
reservoirs বা ওয়াটার বডিজ লিখতে পারো, নো প্রবলেম। ইউটু অথবা বিকজ অফ যে কোনোটা লিখতে পারো। রিলেন্টলেস আরবানাইজেশন স্পন্সর রেয়ারলি সি, রেয়ারলি অথবা হার্ডলি সি। নাও হবে বিকজ এখানে এখন আছে এখনো। ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? মেসেজ করবে একটু, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছ? ভেরি গুড। এবার ট্রান্সলেশন একদম মাস্টার হয়ে যাবে, ওকে? আর ট্রান্সলেশনে মাস্টার হওয়া মানেই ডেসক্রিপটিভ রাইটিং এ অনেকটা এগিয়ে যাওয়া। এর ফলে বর্ষাকালে শহরের বিভিন্ন জায়গায় কলকাতাবাসীরা জলবদ্ধতার শিকার হন। কিভাবে লিখবো স্টুডেন্ট? দেখি কে কেমন লেখো আগে। ওয়াটার লগিং, জলবদ্ধতাকে বলা হয় ওয়াটার লগিং, তাহলে শিকার হন, এইটা কিভাবে লিখবো, এটা কিভাবে আনবো আমি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কলকাতাবাসী মানে দ্য রেসিডেন্টস অফ কলকাতা। ট্রাই করো স্টুডেন্ট। বিভিন্ন জায়গায় মানে হলো ইন মনসুন কি, বিভিন্ন জায়গায় মানে হলো মোস্ট পার্ট অফ দ্য, এরকম লিখবে না ঠিক, এরকম ডিউ টু দিস দিয়ে লেখা যাবে না রে, বা অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, খুব বড় জোর ফর দিস রিজন নয়, অ্যাজ এ রেজাল্ট। আশি বলেছে দ্য পিপল অফ কলকাতা না লিখে দ্য রেসিডেন্টস অফ কলকাতা, হলো না পার্থ। না ঠিক হলো না, দেখে নাও কিভাবে করবো। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে একটু সুন্দর করে আনার চেষ্টা করবে সব সময়। অ্যাজ এ রেজাল্ট কি, বর্ষাকালে ডিউরিং দ্য মনসুন, কোনো সিজনের যে সময়কাল সেখানে ডিউরিং কথাটা ব্যবহার করার চেষ্টা করবে স্টুডেন্ট। ডিউরিং দ্য মনসুন কি হয়, কলকাতাবাসীরা জলবদ্ধতার শিকার হয়, তাই তো? তাহলে দ্য রেসিডেন্টস অফ কলকাতা, দ্য রেসিডেন্টস, তোমাদের মেসেজ গুলো দেখতে হচ্ছে আমাকে, একসঙ্গে দুটো করছি। দ্য রেসিডেন্টস অফ কলকাতা, মোবাইলে দেখতে হচ্ছে এটা মেসেজ গুলো, এখানে দেখা যায় না, আমি শেয়ার করলে স্ক্রিন। দ্য রেসিডেন্টস অফ কলকাতা সিম্পল শিকার হওয়া মানে কি, সাফার করে, তাই তো? সাফার ফ্রম ওয়াটার লগিং, তোমরা কি লিখেছ দেখো কি হবে, ইন ডিফারেন্ট পার্টস, আরেকজন কি মেসেজ করলো একটু দেখি, দাঁড়াও, ওকে ঠিক আছে, ডিফারেন্ট পার্টস অফ দা সিটি। তবে এই যে খেয়াল রাখবে এখন থেকে, শিকার হন, কোনো কিছুর শিকার হওয়া মানে হলো সেই ব্যক্তি নিজে সাফার করছে সেই জিনিসটা, বা সেই জিনিসটা বা সেই পরিস্থিতিটা সাফার করছে, এই সাফার ফ্রম কে ইউজ করার চেষ্টা করবে। সুন্দর এবং সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন এটা। ক্লিয়ার স্টুডেন্ট? যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি এগুলোকে খাতায় কিন্তু খুব সুন্দর করে নোট ডাউন করে নেবে, ওকে, এবং প্রত্যেকদিন রিভাইজ করবে।
দেখবে তোমার লেখা অনেক সাবলীলতা বেড়ে গেছে, প্রচুর প্রচুর ট্রান্সলেশন করাবো এবং প্রত্যেক দিন করাবো, প্রচুর 117 নাম্বার চলছে। তো বাকিরা দেখতে পাচ্ছ, বাকিরা বাকিদের অবস্থা কি স্টুডেন্ট, একটু লেখো কাইন্ডলি যে বুঝতে পেরেছো কিনা, ইজ ইট ক্লিয়ার, একটু মেসেজ করো স্টুডেন্ট। সরকার পুকুরগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে এবং অবৈধভাবে দখলীকৃত জমি পুনরায় অধিগ্রহণের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চান, তার মানে কে গ্রহণ করতে চান, সাবজেক্ট হলো কি, সরকার কি গ্রহণ করতে চান, প্রকল্প, প্রকল্প মানে প্রজেক্ট, গ্রহণ করা মানে কি স্টুডেন্ট আন্ডারটেক, আর করতে চান মানে ওয়ান টু, তার মানে গভর্নমেন্ট ওয়ান টু টেক, ওয়ান টু আন্ডারটেক এ প্রজেক্ট, বাকিটা নিজেরা লেখার চেষ্টা করো, ফিরিয়ে আনতে পুনরায় ফিরিয়ে আনাকে কি বলবো, আর অবৈধ দখলীকৃত জায়গা সেটাকে কি ইংলিশে লিখবো, ট্রাই করো স্টুডেন্ট। ট্রাই করো এবং সিম্পল ভাবে ভাববে, সিম্পল, কোনো কঠিন ভাবে ভাববে না, দেখো পারবে তোমরা। একটা পত্রিকা আনন্দবাজার, এটাকে যদি কেউ প্রত্যেকদিন করে যেতে পারো, আর বাংলা ইংলিশে প্রবলেম থাকবে না যদি সঠিকভাবে করা যায়, ট্রাই করো স্টুডেন্ট। আস্তে আস্তে করো, কোনো চাপ নেই, আস্তে আস্তে করো। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু আন্ডারটেক এ ইনিশিয়েটিভ অথবা প্রজেক্ট, ভেরি গুড, টু রিকভার দোজ বন্ডস অ্যান্ড ইললিগালি এনক্রোচড ল্যান্ড, অর্থ ইনক্রোচড ল্যান্ড, এটা করতে পারো, টু রিক্লেইম দ্য পন্ডস অ্যান্ড দ্য ইললিগাল অকুপেশন অফ ল্যান্ডফিলস, করা যেতে পারে, ইললিগালি অকুপাইড ল্যান্ড, ইয়েস ভেরি গুড রেবা, ভেরি গুড, রিহ্যাবিলিটেট করো না, সিম্পল টু রিক্লেইম করতে পারো অথবা টু রিটেইন করতে পারো, বা টু রিটেইন ব্যাক, ওকে। আমি চেষ্টা করছি যে তোমাদের মতো পারি কিনা দেখি। wants to কি করতে চায়, আন্ডারটেক, তাই তো, যদি an initiative লেখো তাহলে an initiative লিখবে, কিন্তু এখানে বলেছে প্রকল্প, তাহলে প্রকল্পকে আমরা প্রজেক্টই লিখবো, a project to retain, to retain the ponds to retain the ponds and re-acquire, আমরা জমি অধিগ্রহণের ক্ষেত্রে আমরা acquire শব্দটাকে ব্যবহার করব, re-acquire the, lands, এইভাবে করি, lands that are ইললিগালি অকুপাইড, ইললিগালি অকুপাইড, বা তোমরা এরকম করতে পারো রিঅ্যাকুয়ার দ্য ইললিগালি অকুপাইড ল্যান্ডস, এটাও কেউ লিখতে পারো, আমার মতো দ্যাট দিয়ে না লিখে তুমি ওইভাবে লিখলেও হবে, ওকে, ইললিগালি অকুপাইড, ইললিগালি লিখতে হবে, ইললিগাল অকুপাইড হবে না, কেননা ল্যান্ডস নাউন, তার আগে অ্যাডজেক্টিভ অকুপাইড, আর তার আগে অ্যাডভার্ব লিখতে হবে,
ওকে দীপশিখা বোঝা গেছে? তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি। সরকারি খাস জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যেগুলো নিষ্কাশন ব্যবস্থাকে হুমকিতে ফেলছে। এই হুমকিতে ফেলা ইংলিশ কি স্টুডেন্ট? হুমকিতে ফেলা স্টুডেন্ট ইংলিশ কি? Many illegal construction have been mushrooming up in the government. Harsh jomi actually likhte gele government acquired land likhte hobe. Oi gorup khub sundor hoyeche, which poses age ekta comma dite hobe shudhu bhai, talei hoye jeto. Various illegal construction are being undertaken on government acquired land, threatening the drainage system. Very good, Shomiran. Fantastic. Very good. Very good. Bakita leko, bakita try karo. খুব সুন্দর লিখেছে, আমরা অরূপেরটাকেই গ্রহণ করছি। আমার থেকেও ভালো লিখেছে, আমি যেটা তৈরি করেছিলাম আমার থেকেও ভালো লিখেছে ও। হারিয়ে গেল অরূপেরটা, গেল কই? দেখো কিভাবে লিখেছে, তোর জায়গাগুলোকে আমি একটু মডিফাই করে দিচ্ছি। ভেরিয়াস দিয়ে শুরু করবে, ওকে? ভেরিয়াস ইনলিগাল কনস্ট্রাকশন, একদিকে এটা করতে হচ্ছে, এটাও করতে হচ্ছে, তো দুদিকে দুটো কি হচ্ছে? অলরেডি অরূপ কি হয়েছে, জায়গাগুলো দখল হয়ে গেছে, দখল আর হচ্ছে না, ওকে? যে সরকারি খাস জমিতে বিভিন্ন অবৈধ ব্যবস্থাপনা, সরি, নির্মাণ করা হচ্ছে, ইয়েস, তার মানে কন্টিনিউটি থাকবে, ইয়েস, হ্যাভ বিন। দেখো কি সুন্দর লিখেছে, গভর্নমেন্ট ল্যান্ডস, which possess কি করে, which pause হবে, a serious threat, কথাটা ঠিক ঠিক আসছে না, সমীরণ কি একটা লিখেছিল, না এই মুহূর্তে মাথায় আসছে না, কি থ্রেট বলা হয় এটাকে স্টুডেন্ট? সিরিয়াস থ্রেট লেখা যায়, কিন্তু খুব একটা সুন্দর একটা ফ্রেজ আছে, উইথ পজ এ ডায়ার হলে মারাত্মক হয়ে যাবে, মারাত্মক নয়, ঠিক আছে, সিরিয়াসই লেখো, সিরিয়াস থ্রেট। কি হচ্ছে, যে অবৈধ নির্মাণ করা হচ্ছে, তার মানে এই যে মাশরুমিং আপ, ওকে, ইন দা গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড ল্যান্ডস, উইচ পজ এ সিরিয়াস থ্রেট টু দা ড্রেনেজ সিস্টেম। প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছ? একটু মেসেজ করো, একটু মেসেজ করো। অবৈধ দখলদারিত্বের কারণে সমস্ত জলাধারগুলি
বহুতল ভবন ভবন আবাসন কোম্পানি প্রকল্প এবং বিভিন্ন স্থাপত্যতা দ্বারা ভরাট হয়ে গেছে। সোজা ইংলিশ, ভেরি ইজি ইংলিশ, লেখার চেষ্টা করো। তাহলে জলাধার গুলি, এখানে সাবজেক্ট কি আমার? জলাধার গুলি। দ্য ওয়াটার বডিস হয়ে গেছে মানে হ্যাভ বিন ফিল্ড। হ্যাভ বিন ফিল্ড কাদের দ্বারা? এগুলোর দ্বারা। এই ইংলিশ গুলো লিখে নাও, ডিউ টু ইললিগাল এনক্রোচমেন্ট লিখতে পারো, ডিউ টু ইললিগাল এনক্রোচমেন্ট লিখে নাও, প্রত্যেকে লেখো। শুধু এই কটার ইংলিশ আমি দেখতে চাই, কে কি লিখলে পরীক্ষায় আসার মতো ট্রান্সলেশন। স্টুডেন্ট যারা প্রশ্ন করেন তারা এগুলো পড়েন জেনারেলি, এগুলো থেকে টুকে নেন, ওনারা রেডি করে নেন। অল রিজার্ভার্স হ্যাভ বিন ফিল্ড উইথ, ফিল্ড উইথ হয় সব সময় মাল্টি স্টোরি বিল্ডিং, হাউজিং কোম্পানি প্রজেক্টস অ্যান্ড কনস্ট্রাকশনস ডিউ টু ইললিগাল অকুপেশন, না এনক্রোচমেন্ট লেখো, দেবে তাহলে সুন্দর হয়। ওকে, বাকিটা লেখো। অল ওয়াটার বডিস, অল দ্য ওয়াটার বডিস হ্যাভ বিন ফিল্ড, আবার কমা দিলে কেন? মাল্টি স্টোরেড বিল্ডিং, হাউজিং কোম্পানিজ, কনস্ট্রাকশন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সমস্ত বলেছে, এইখানে একটু কায়দা, সমস্ত বলতে যখন আনকাউন্টেবল জায়গা থাকবে, যেমন ওয়াটার বডিজ, তাহলে এন্টায়ার ওয়াটার বডিজ, যেকোনো জায়গার ক্ষেত্রে বোঝালে এন্টায়ার কথাটা ইউজ করার চেষ্টা করবে। তাহলে ডিউ টু, আমরা ডিউ টু দিয়ে শুরু করি, ইললিগাল এনক্রোচমেন্ট, বা কেউ যদি মনে করো স্টুডেন্ট ইললিগাল অকুপেশনও লিখতে পারো, কোনো ভুল নয়, দীপশিকা লিখতে পারো, নো প্রবলেম, ইললিগাল অকুপেশনও লেখা যাবে। ওকে, এন্টায়ার, এবার তোমরা ওয়াটার বডিজ লিখতে পারো বা রিজার্ভার্স লিখতে পারো, ওয়াটার বডিজ লিখলে সুন্দর হয়, হ্যাভ বিন ফিল্ড কিসের কিসের দ্বারা? স্টুডেন্ট তোমরা যেগুলো লিখেছো সেগুলোকে আমি লিখি, মাল্টি স্টোরে, সম্ভবত স্টোরে বলে, মাল্টি স্টোরে বিল্ডিংস, তারপরে হাউজিং কোম্পানি, বিভিন্ন স্থাপনা দ্বারা, তাহলে ভেরিয়াস ইনস্টলেশনস লিখতে পারো। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে এন্টায়ার কোথায় ব্যবহার করবো ব্যাপারটা একটু মনে থাকবে। ওকে, অল লিখবো না, এন্টায়ার লিখলে সবচেয়ে ভালো হয়। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে। কলকাতার কিছু কিছু অঞ্চলে পানীয় জলের সমস্যাও দেখা যাচ্ছে, ট্রাই ইওর সেলফ স্টুডেন্ট। এর মধ্যে ইংলিশ কি? এরই মধ্যে, এরই মধ্যে মানে হলো মিন হোয়াইল, এরই মধ্যে ইংলিশ হলো স্টুডেন্ট মিন হোয়াইল। মিন হোয়াইল, ওকে, মিন হোয়াইল হ্যাঁ লিখতে পারো, রূপ ওইভাবেও লেখা যায়, সাম রিজিয়ন্স হয় না,
তাহলে কলকাতার কিছু কিছু অঞ্চলে পানীয় জলের সমস্যাও দেখা যাচ্ছে। তাহলে এইভাবে লিখবো, মিনওয়াইল সাম পার্টস অফ কলকাতা have been facing drinking water scarcity, the scarcity of drinking water, facing the scarcity of drinking water. Facing the scarcity of drinking water, okay? Clear student, বুঝতে পেরেছো? Very simple way তে লিখলাম, some parts of the Kolkata have been facing the scarcity of, বানান ভুল হয়েছে, SCAR হবে, কি একটা লিখে ফেলেছি, scarcity of drinking water, আমরা মোটামুটি ঠিকই লিখেছো, we notice the problem of drinking water, লোকে লেখা যায় না, but এইভাবে লিখলে একটু সুন্দর হয়, observed না, okay? এই কারণে ওই জায়গাগুলো পুনরুদ্ধার এবং বৃষ্টির জল সংরক্ষণের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। ট্রাই ইয়োরসেল, হচ্ছে মানে কন্টিনিউটি, হচ্ছে মানে কন্টিনিউটি। তাহলে লেখো স্টুডেন্ট, এই কারণে, ফর দিস রিজন এইভাবে লিখবে, লেখো কিভাবে লেখো, আগে গুরুত্ব দেয়া হচ্ছে, তার মানে কারো দ্বারা গুরুত্ব দেয়া হচ্ছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। প্যাসিভ সেন্স আনতে হবে, প্যাসিভ কন্টিনিউয়াস, ট্রাই করো স্টুডেন্ট, for this reason such places are being reclaimed and rainwater conservation is being stressed upon. হ্যাঁ, লেখা যেতে পারে, যেতে পারে, এখানে emphasis আর laid on এর ব্যবহারটা করো, দেখে নাও, for this reason কি হয়েছে, emphasis laid on, a laid on মানে হলো দেয়া, emphasis lay on, okay, emphasis is being laid on restoring those places and conserving rainwater. কনজার্ভিং রেইন ওয়াটার, তাহলে স্টুডেন্ট মনে রাখার চেষ্টা করবে যে গুরুত্ব দেয়া হচ্ছে, ইংলিশটা এইভাবে লিখবে, এমফাসিস ইজ বিং লেইড অন, তারপরে ভার্ব উইথ আইএনজি, তারপরে বাকিটা কিসের উপর গুরুত্ব দেয়া হচ্ছে সেটা লিখবে, ওকে। এই ইউজটা কিন্তু একটু স্টাইলিশ ইউজ করার চেষ্টা করবে, পত্রিকাগুলোতে এইভাবে ইউজ করে। ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছ, ইজ ইট ক্লিয়ার, ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছ, প্রত্যেকদিন একটা করে ট্রান্সলেশনে, এতে সুবিধা কি হয় জানো তো, ট্রান্সলেশনে সবচেয়ে বড় সুবিধা, তুমি নিজে সেন্টেন্স বানিয়ে লেখার ক্ষেত্রেও অনেকটা কিন্তু তোমার প্র্যাকটিস হলো, তাই না, নিজে বানিয়ে লিখতে পারলে, এই প্র্যাকটিসটা কিন্তু দরকার, এটা তোমার যেমন ডেসক্রিপটিভে খুব কাজে লাগে, তেমনি তুমি ওই রাইটিং এর ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে যখন আমরা প্রিসাইস এর সেন্টেন্স বানিয়ে লিখবো সেই ক্ষেত্রে, এবং ডেসক্রিপটিভ উইকলি টপিক রাইটিংয়েও কাজে লাগে। তো স্টুডেন্টস, এই পর্যন্তই রইল, থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।